আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা খুবই ঝটপট নাস্তার রেসিপি, বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো চলুন ভিউয়ার্স, কী কী উপকরণ লাগতেছে আমাদের রেসিপিটা তৈরি করতে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আপনারা যে সাদা আটা আছে ওটাও নিতে পারেন, তবে চাউলের গুঁড়ি নিলে একটু শক্ত হবে, ময়দা দিয়ে ভালো লাগবে খেতে। আর এখানে আমি দিয়েছি, দেখা যাচ্ছে স্ক্রিনে, মিষ্টি জিরা, এটা দিলে খেতে ভালো লাগবে। যদি না খেতে চান আপনারা, না দিলেও কোনো সমস্যা নেই, যে দিতেই হবে এমন কথা না। আর দিয়ে দিব আমি এখন, প্রথমত দিয়ে দিব একটু লবণ। আর লাগবে আমাদের এখানে খেজুরের গুড়, কোড়ানো নারিকেল, নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পানি লাগবে নর্মাল, যে পানিটা পানিটা লাগবে। আর এখানে দিব বেকিং পাউডার, দিব না, বেকিং সোডাটা ইউজ করব এখানে, যেহেতু ময়দা দিয়ে হবে একটু ক্রিস্পি হবে বেকিং সোডাটা দিলে। এখানে আমি বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার না, বেকিং পাউডারটাও দিতে পারেন, তবে সোডাটা দিলে খেতে ভালো লাগবে, খুব ক্রিস্পি হবে। এটা আমি এভাবে হাতে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিব, প্রথম লিকুইড গুড়টা মিশানোর আগে, যেহেতু যদি দলা থেকে থাকে তাহলে দলাটা ভেঙে যাবে। আর এখন শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে। এরপরে দিয়ে দিব আমি যে খেজুরের গুড়টা, লিকুইড গুড় যেটা মরিচা গুড় বলা হয় ওটাও দিতে পারেন, বা যে শক্ত যে একটা গুড় আছে খেজুরের গুড় ওটাও দিতে পারেন। গুড়টা দিয়ে দিব আমি এখানে, চিনি দিবেন না, চিনি দিলে কিন্তু, চিনিটা দিলে খেতে ভালো লাগবে না, এটা গুড় দি করার চেষ্টা করবেন, গুড় দি করলে খেতে বেশি ভালো লাগে। চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়ের একটা ফ্লেভার আসবে নারিকেলের সাথে। এখন আমি গুড়টা ভেঙে নিব, খুবই ভালোভাবে ভেঙে নিব গুড়টা, ভালোভাবে আমি গুড় যে নিয়েছি সেটা ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন নারিকেলটা দিব, এক কাপের মতো নারিকেল দিব এখানে, নারিকেলটা একটু বেশি দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে, নারিকেলের একটা এক্সট্রা ফ্লেভার আসবে। এক কাপের মতো নারিকেল নিয়েছি আমি, পুরো নারিকেলটাই দিয়ে দিব। এখন পানিটা মিশাতে যাব না, এগুলো আমি ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন নর্মাল যে পানিটা, পানিটা দিয়ে দিব, পানিটা পুরোটাই একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, যেহেতু গুড় আছে নারিকেল আছে, একটু একটু করে পানিটা দিয়ে আমরা ডোটা তৈরি করে নিব। ডোটা আমি মেখে নিয়েছি, এই মগে আমি এক মগ পানি নিয়েছিলাম, এতটুকু পানি রয়েছে, পুরো পানি লাগে নাই। আর মিষ্টিটা আপনারা চেক করে নেবেন, যে যেমন মিষ্টি খান ওরকম মিষ্টি দিবেন। আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে ধরে পড়তেছে না, হাত দিয়ে ধরে পিঠাটা যাতে তেলে দেয়া যায় ওইভাবেই এই ময়ানটার ডোটা এরকম হবে, এভাবে করে হাত দিয়ে ধরে যাতে দেয়া যায়, এটাই হলো পারফেক্ট ডো। এখন আমি ভাজতে চলে যাব। পিঠা নেওয়ার জন্য আমি একটা প্লেটে টিস্যু দিয়ে রেডি করে নিয়েছি, তাহলে অবশিষ্ট যে তেলগুলা পিঠার গায়ে থাকবে ওগুলা টিস্যুয়ে চুষে নিবে। এখানে চুলাতে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে রেখেছি, ডোটা মাখানোর সময়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন। এখন আমি কমিয়ে দিচ্ছি, বেশি জোরে থাকলে পিঠাগুলো উপরে সাইডগুলো পুড়ে যাবে। আর আমি যে ডোটা নিয়েছি তৈরি করেছি ওটা দেখুন কীভাবে নিচ্ছি, এক সাইড থেকে এভাবে হাতে ধরে দিয়ে দিব, একটু মেলানো হাঁড়িতে তেলগুলা গরম হতে দিবেন বা কড়াইতে, তাহলে অনেকগুলা পিঠা একসাথে দিতে পারবেন। দুই ব্যাচে কিন্তু পিঠাগুলা তৈরি হয়ে যাবে, অনেক সময় লাগবে না চুলার দ্বারে দাঁড়িয়ে থাকতে, একটু বড় হাঁড়ি কড়াতে দিলেই হবে। আমি দেখাচ্ছি এভাবে করে করে,
পিঠাগুলো আমি দিয়ে দিব। দেখুন দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে কিন্তু যে ফুলে যাচ্ছে বেকিং সোডাটা দেওয়ার কারণে। এখন আমি এভাবে একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব, একটু উল্টিয়ে দিয়ে লাল করে ভেজে তুলে নিব। চুলার আঁচটা আবার একেবারে লো করতে যাবেন না, বেশি লো করতে গেলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। একসাথে দিলে এভাবে দুই ব্যাচেই হয়ে যাবে। আমি যেভাবে ভাজতেছি দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো পিঠা তৈরি করতে, যে ডোটা তৈরি করেছি আমি ওটা কিন্তু রেস্টে রাখার দরকার নাই, 10 মিনিট 20 মিনিট সাথে সাথে তৈরি করে এক সাইডে তৈরি করবেন ডোটা, আর এক সাইডে তেল গরম দিলেই হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু এখন আমি মাঝারি করে দিয়েছি, যেহেতু ফুলেছে পিঠাগুলা অনেকটাই ফুলে উঠে গেছে। এখন যদি চুলার আঁচটা কমিয়ে দিই তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠাগুলা কেমন লাল হয়েছে দেখুন, এ পর্যায়ে আমি তুলে নিব। তেলে পিঠা ভাজার একটা টিপস আছে, যে অবস্থায় চুলার জালটা আছে ওই অবস্থায় তুলতে যাবেন। লো করে দিলে কিন্তু পিঠাগুলা গায়ে তেলটা চুষে নিবে। এভাবে করে আমি একটু চাকনিতে ধরবো, ধরে তেলটা ঝরে গেলেই তুলে নিব। বলে যে আপু পরবর্তী ব্যাচটা নিচেরটা যদি ফুটে যায়, ফুটবে না, মানে একটু এরকম লাল হওয়া অবস্থায় তুলে আমি টিস্যুতে, যে প্লেটটা টিস্যু দিয়ে নিয়ে রেডি করে ওটাতে তুলে নিলাম। এখন আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নিব। আমরা আবার পিঠাটা তেলে দেওয়ার টাইমে চুলার আঁচটা আবার কমিয়ে দিব, কমিয়ে দেওয়ার পরে এরপরে হাই করে দিব। দ্বিতীয় ব্যাচটা আমি দিয়ে দিয়েছি, আবার আগের ব্যাচের মতো এইভাবে একটু ঘুরিয়ে দিব। চুলার আঁচটা ওর সময় লো অবস্থায় ছিল, এখন আমি হাই করে দিয়েছি। আর একটা মেলানো, আমি বারবার বলতেছি, একটা মেলানো কড়াইয়ে বা পাইপেনে ভাজতে যাবেন, ছোটো কড়াইতে ভাজতে যাবেন না, তাহলে একটার গায়ে একটা লেগে সুন্দর হবে না। দেখুন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি পিঠাগুলা, যে পিঠাগুলো একটু সাদাটে পরে দিয়েছি, কোনোটাই আমি তুলে নিই নাই এখান থেকে। এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব, এই জন্য আপনার একটা বড় কড়াইয়ে বা পাইপেন আমি বারবারে বলতেছি ভাজার জন্য, তাহলে সবগুলা পিঠারে একই শেপ আসবে, একইভাবে ভাজা হবে। বেশি তেল গরম হয়ে গেলেও পিঠাটা দিলে উপরের সাইডটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা আটাটা থেকে যাবে। এই ব্যাচটাও হয়ে গিয়েছে। এখন আমি যেগুলো একটু লাল দেখা যাচ্ছে বেশি, মানে ভাজা হয়ে গিয়েছে যেগুলো বেশি প্রথম অবস্থায়, চুলার আঁচটা কিন্তু কমাইনি, কমিয়ে দিলে কিন্তু তেলটা পিঠার গায়ে ধরে নিবে। আমি দেখাবো পিঠার গায়ে কিন্তু একটুও তেল থাকবে না, চুলার আঁচ হাইতে আছে, ফুটবে না। দেখুন আমি দেখাচ্ছি যে নিচেরগুলাও তুলতেছি যে কিন্তু কোনো পুড়ে নাই। এভাবে করে তুলে নিব, কিন্তু চুলা অফ করে তুলতে যাবেন না কোনোভাবে, চুলা অফ করে তুলতে গেলে তেলগুলা চুষে নিবে পিঠায়। তোলা শেষ, এখন আমি চুলাটা অফ করে দেব। সবগুলা পিঠে আমি ভেজে তুলে নিয়েছি, ভিউয়ার্স দেখেছেন, একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি। লক্ষ্য করুন সাইডে যে আমরা আলুর চপ তৈরি করলে যেমন কোট করি, এই যে কোটের মতো হয়েছে, আলাদা হয়ে যাচ্ছে, খুবই সফট। পিঠার গায়ে কিন্তু তেমন একটা কোনো তেল নেই, খুব ক্রিস্পি। এই যে শব্দ হচ্ছে, গরম শব্দ হচ্ছে, কিন্তু খুবই মজাদার। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, এবং আমার ফেসবুক পেজে আমার কোনো রেসিপি ফলো করলে ওটা আমার ফেসবুক পেজে ছবি দিতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন। লাইক করলে আমি বুঝবো আমার রেসিপি পছন্দ হয়েছে, অবশ্যই লাইক করবেন। তো দেখা হবে ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।